হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটি মজার টিপ শেয়ার করব, তা হচ্ছে কীভাবে একটি সফটওয়্যার মাধ্যমে আপনার কথাকে গান বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা, এমনই একটি মজার সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি মুখে যাই বলেন না কেন, সেই কথাগুলোকে সে সাজিয়ে গুছিয়ে সে একটি গানে পরিণত করবে। সে এটার সাথে মিউজিকও অ্যাড করবে, আপনি অবাক হয়ে যাবেন এই সফটওয়্যারটির কাজ দেখলে। তো বন্ধুরা, এর আগে বলে নিই যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আমি এরকমই অসাধারণ কিছু ভিডিও, অসাধারণ কিছু অ্যাপস নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি এখন এই ভিডিওটি দেখাবো যে কীভাবে এই সফটওয়্যারটি দেখাবো, কীভাবে এই সফটওয়্যারের সাহায্যে আপনার কথাকে গান বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। দেখেন, আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। তো এর সার্চ বারে আপনাকে লিখতে হবে সঙ্গিফাই। আমি লিখে দেখাচ্ছি, SONG SONGI, তারপরে FY সঙ্গিফাই। এই যে সঙ্গিফাই, এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে সরাসরি যে আপনার সফটওয়্যারটি এসে পড়বে, সঙ্গিফাই বাই স্মল নামে সফটওয়্যারটি। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি অবশ্য আমি ইনস্টল করে রেখেছি, অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। দেন আমি ওপেন করছি। তো ওপেন করার পরে যে এরকম আসবে, এরকম আসার পরে দেখেন যে মাঝখানে যদি আমি টাচ করি তাহলে সে আমার কথাগুলো রেকর্ড করবে, তারপর আবার টাচ করলে অফ হয়ে যাবে, তারপরে সে এটাকে গান বানিয়ে ফেলবে। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি আপনার কথাগুলোকে গান বানাবে, আমি সিম্পল দেখাই। তো আমি এখানে মাঝখানে ক্লিক করলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যদি ভালো থাকেন আমি খুশি হব অবশ্যই, আর আশা দোয়াও করি সবাই ভালো থাকেন। আর আরেকটা কথা বলে নিই যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য খুব ভালো ভালো টিপস নিয়ে আসবো। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখেন, আমি কথাগুলো বললাম, বলার পরে সে যে একটু লোডিং নিচ্ছে, দেখেন সে গান বানিয়ে ফেলছে। কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যদি ভালো থাকেন আমি খুশি হব অবশ্যই, আর আশা করি সবাই ভালো থাকেন। আর একটা কথা বলে নিই যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই লাইক করতে বলবেন না। আপনাদের জন্য খুব ভালো ভালো পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যদি ভালো থাকেন আমি খুশি হব অবশ্যই, আর আশা করি সবাই ভালো থাকেন। আর একটা কথা বলে নিই যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখেছেন সে আবার কথাগুলোকে কীভাবে সাজিয়ে গুছিয়ে গান বানিয়ে ফেলছে। তো সর্বশেষে যে কাজ, তো আপনি চাইলে এখান থেকে সরাসরি যে SMSও করতে পারেন, ঠিক আছে, তারপরে এখান থেকে যে আপনি রিংটোন হিসেবে সেট করতে পারেন। তো আপনি যদি SMS হিসাবে সেন্ড করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন SMS, তারপর রিংটোন হিসাবে সেট করতে চাইলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি এটা সেভ করে রেখে দিতে চান, এই যে সেভ, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটি নাম চাইবে, আপনি যে কোনো একটি নাম দিয়ে এভাবে সেভ করে নেবেন। তো আমি এখানে সেভ করতে চাচ্ছি না, তো আমি সরাসরি ব্যাগে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি যে এই টিপসটি অবশ্যই আপনার ভালো লেগেছে আমি মনে করি। তো এই টিপসটি যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়াল বানিয়ে, আর যদি আপনাদের সাড়া না পাই তাহলে কীভাবে এই কাজগুলো করব। তো বন্ধুরা, দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে এখানেই বিদায়, বাই।